আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, যেটা হলো ফাইবারের মাধ্যমে একটা লিঙ্ক কীভাবে আপ করতে হয় তার বেসিক ধারণাটা। আসলে তো ফাইবার বলতে ফাইবার তো আর এখানে দেখানো সম্ভব না, সম্ভব কিন্তু আসলে এটা একটা ঝামেলার বিষয়। আর আপনারা বুঝতেই পারবেন, ফাইবারের কাজ শুধু টেকনিশিয়ানরা কাজ করে দিলেই বাকিটুকু। এখানে আমি দুইটা এমসি নিয়েছি, মিডিয়া কনভার্টার, একটা এ পার্টের একটা বি পার্টের। দেখেন, একটা যে এ পার্টের এমসি 1310x1550 অ্যান্ড 1550x1310। তো এটা দিয়ে আমরা ডাটা শেয়ারিং, প্রিন্টার শেয়ারিং প্লাস যে কোনো ধরনের শেয়ারিংও করতে পারবো, যে কোনো নেটওয়ার্কিং করতে পারবো। এখন আমরা দেখাবো যে কীভাবে আইএসপিরা যে সার্ভিসটা দিয়ে থাকে সেই সার্ভিসের একটা পদ্ধতি দেখাবো। তো আমার যে ডিভাইসগুলো লাগবে, দুইটা এমসি লাগবে, এমসির সাথে দুটা অ্যাডাপ্টার লাগবে এবং একটা প্যাচ কোড অথবা ফাইবার লাগবে। ফাইবারের দুই পাশে দুইটা জয়েন্টের জন্য দুইটা হাফ হাফ প্যাচ কোড হলেই হবে। তো আমরা সরাসরি একটা প্যাচ কোড দিয়ে ফাইবারের কাজটা চালিয়ে নিব। তো দেখেন, আমাদের আইএসপি মাইক্রোটিক থেকে একটা সুইচে আসছে এবং সুইচ থেকে আমরা একটা বক্স অথবা যে কোনো একটা ইয়া করব। তো করার জন্য আপলিংয়ের সাথে আমরা 1310x1550 এ পার্ট, যেটাকে আমরা বলি যে এ পার্টের এমসিটা কানেক্ট করতেছি। দেখেন যে কানেকশন এমসিটা পাওয়ার পাচ্ছে, সরি প্লাগ লুজ থাকার কারণে কানেকশনটা ইয়ে হচ্ছে। এ দেখেন, একটা বাতি ইনিশিয়ালি আপ হয়েছে, সেটা হলো পাওয়ার বাতিটা। তারপর আমরা যে আপলিংয়ের কেবলটা এমসিতে লাগিয়ে দিলাম। এমসিতে লাগিয়ে দেওয়ার পর আমরা আমাদের টিএক্সটা আপ হয়ে গেছে, আমাদের শর্ট কেবলের যে লিঙ্কটা সেটা আপ হয়ে গেছে, আপনারা দেখছেন। এবং আমি ফাইবারের জন্য যে প্যাচ কোডটা ইউজ করব সেই প্যাচ কোডের মাথাটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা অনুরূপভাবে আমরা আরেকটা এমসি, এটা যেটা ক্লায়েন্ট ইন্ডে থাকবে, বি পার্টির এমসি 1550x1310, এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখেন, এটারও পাওয়ার চালু হয়ে গেছে। এবং আমরা এখন প্রথমে যেটা দেখব সেটা হলো ফাইবারের লিঙ্ক আমি পেয়েছি কি না। দেখেন, আমি এই পেসকোডটা লাগিয়ে দিলাম। অনুরূপভাবে আপনি দেখেন, এই আমার এ পার্টের এমসিটাতে 6টা লাইট জ্বলেছে, যে এফ এক্স টি এক্স দুটাই আপ হয়ে গেছে। এই এ হলো টিএক্স, এফএক্সেরটা অফ হয়ে গেছে, টিএক্সেরটা অফ হয়ে গেছে। ইভেন আমার ফাইবারের লিঙ্কটা ওকে হয়ে গেছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি বি পার্টের এমসিতে শুধু এফএক্সটা অফ হয়েছে। তো দেখেন, এফএক্স অফ হয়েছে কিন্তু টিএক্স আপ হয় নাই। টিএক্স আপ করার জন্য আমরা আরেকটা শর্ট কেবল নিচ্ছি। এই দেখেন, এই তো আমরা টিএক্সের জন্য শর্ট কেবলটা লাগিয়েছি, বাট টিএক্স কিন্তু আপ হয়নি। টিএক্স আপ হবে আমি ক্লায়েন্ট ইন্ডিয়ার রাউটার অথবা যদি যে পিসির মাধ্যমে ইউজ করবো সেই পিসি দিয়ে আমরা যদি সরাসরি কেবলটা লাগাই। যে এটা আমার টিএক্সের কেবল। দেখেন আমরা যে ল্যাপটপে ইউজ করার জন্য চাচ্ছি, তো ল্যাপটপে আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখেন, এদিকে যে বি পার্টের এমসিতে 1550 যেটা, সেটাতে আপ হয়ে গেছে। দেখেন মাঝখানে দুটা টিপ পারতেছে, দুইটাতেই আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। তো আমরা এখন যদি আইপি দিয়ে দিই তাহলে আমরা ইন্টারনেট পাবো আশা করতেছি। দেখেন, আমরা একটা আইপি দিচ্ছি, যেটা আমার ছোটো একটা মাইক্রোটিকের মাধ্যমে করা। দেখেন, এই যে নেটওয়ার্ক ইথারনেটের পোর্টটা আপ হয়েছে এবং পোর্টটাতে আমরা অ্যাডাপ্টারটাতে আইপি বসাচ্ছি। এখানে আইপি যেটা দেওয়া আছে আমরা এটাই দিয়ে ট্রাই করব। তো আসলে আমরা যখন আইপিটা বসাবো তখন এরকম থাকবে। তারপরে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস দিলে 172 172.168.45.2 तो এটা আমাদের স্ল্যাশ 30 আইপি হতে আমার বিটার সাবনেট মাস হলো 255.255.252 and then gateway 172.168.45.1 তো আমরা DNS আমাদের DNS আমরা গুগলের DNS টা ইউজ করতেছি অথবা আমাদের ISP যে DNS টা দিবে সেই DNS টা আমরা ইউজ করব तो हमारे ISP नहीं विदाय गूगल DNS यूज करते ISP थे जेने नीते IP टा कि DNS टा कि से DNS सर्वरटा दीते तो गूगल DNS दिए ओके कर दिलाम देखें एखन आमार मने होच्छे आमी इंटरनेट पेये गेছি देखें एखाने एक सिग्नल आछे आपनार येलो सिग्नल नहीं मने होच्छे इंटरनेट पेये गेছি तो आमरा ब्राउज करे देखी इंटरनेट पेयेছি किना আমরা ইউটিউবে ঢুকলাম ফার্স্ট আসলে এখন বর্তমানে ইউটিউব আর ফেসবুকে মানুষ সব সময় আগে ঢোকে আমরাও তাই ঢুকলাম তো আমরা দেখেন ইউটিউবে একটা চ্যানেলে ঢুকে গেছি ইভেন আমরা প্লেও একটা সং প্লে হচ্ছে এটা একটা স্লো থাকার কারণে হয়তো আস্তে আস্তে আসছে तो हमारे एखे स्पीकर ना थार कारण साउंड दीते हमारे स्पीकर अनेक दुर्बल लैपटपर ये कारण तो भिवर्स एभवे फिजिकल लिंक आप करते तो जगह शुद्ध फाइबार हो माजखने फाइबार हो फाइबार जॉइंट बक्स आछे टीजीबी बक्सर माध्यमे अनेक दूर पर्यन्त टुकड़ा फाइबार दिए टानानो जाए टानानोर पर दुई साइडे दुटा टीजी बक्स थेके एई पेज कोडेर अर्धेक अंश स्प्लाइस करे निले आपनार हो जाए এভাবেই মূলত আসলে নেটওয়ার্কিং করা হয় সব নেটওয়ার্কিং ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয় তো ভিউয়ার্স আমি আসলে যে ভিডিওটা দেখেছি এটা একদমই নতুনদের জন্য নট ফর অনেক যারা জানেন তাদের জন্য না একদমই নতুন যারা যারা আসলে নেটওয়ার্কিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য আমার ভিডিওটা তৈরি করা তো যদি কারো খারাপ লাগে ব্যাড কমেন্ট করবেন না প্লিজ যদি পারেন যদি ভুল হয়ে থাকে বা কোনো কনসেপ্ট মিস্টেক হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমি কমেন্টের মধ্যে সেটা লিখে দিতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।